এবার আমাদের ইনসারশন শর্ট, এই টেকনিকের ভিডিওটা আমি পাশেই শেয়ার করে রাখবো, যদি সমস্যা হয় ইনসারশন শর্ট কীভাবে কাজ করে ওখানে দেখানো থাকবে। আর কোডিংটা হলো ওই একই রকমভাবে, শুরুতে ব্ল্যাঙ্ক, তারপর অ্যারে লেন্থ, তারপর অ্যারে এলিমেন্ট, তারপর আমি যে দুই থেকে নেওয়া হয়েছে এটা এন লিখলেও হতো লেন্থটা। তো দুই থেকে শুরু করে ও কি করবে, ইনসারশন শর্ট অনুযায়ী ও বাঁদিকের এলিমেন্টগুলো চেক করবে, ও যেখানে ওর প্রপার প্লেস সেটাই বসে যাবে। তো সেটাই এখানে করা হয়েছে, দুই থেকে শুরু করে বাঁদিকে যাবে, যে প্রথম সে তো একাই আছে মানে শর্টেড, তারপর 2 নম্বর এলিমেন্ট ওর সঙ্গে গিয়ে শর্টেড হবে, 3 নম্বরটা, তারপর 1 2 3 3টে, সেইভাবে আমাদের এটা চলতে থাকবে। পাঁচটা নি, ঠিক আছে, শর্টেড হয়ে গেছে, 10 20 30 40 50 করে দিয়েছে। তো আমি যদি আগে আর একটা প্রিন্ট করি তাহলে আমরা বুঝতে পারবো আগে কী ছিল পরে কী ছিল। এবার একটু জিগজ্যাগ নিয়ে নিই, 10 50 40 30 20। এই যে প্রথমে 10 50 40 30 20 ছিল, তারপর ওটা শর্টেড হয়ে গেছে।